এক হাতে তিন লাগেজের বোঝা আর তাসকিন আহমেদ যেভাবে বয়ে চলছেন, নিজের ওপর দায়িত্বটাও ঠিক একইভাবে পালন করছেন। নতুন বল হোক আর পুরনো বল, অধিনায়কের চাওয়া তাসকিন পূরণ করেছেন ঠিকঠাক। এয়ারপোর্ট থেকে আগে মিরপুরেই ফেরা যাক। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে তাসকিন আহমেদের খেলা না খেলা নিয়ে সংশয় ছিল। মাঠের পরীক্ষার আগে তাসকিনকে পরীক্ষা দিতে হয়েছিল মিরপুরের ইনডোরে। সেই পরীক্ষায় লেটার মার্ক নিয়ে ঢাকা এক্সপ্রেস টি টোয়েন্টি আর ওয়ানডে দুই সিরিজেই খেলেছেন। সাধারণত পেসাররা বেছে বেছে খেলতে চায়। তাসকিন বরাবরই বলেছেন, তিনি তিন ফর্মেটে খেলা চালিয়ে যেতে চান। আর এই আত্মবিশ্বাসের মূলে পুরনো একটা মন্ত্র, পরিশ্রম পরিশ্রম আর পরিশ্রম। নামে ভরে জিম্বাবুয়ের সহজ প্রতিপক্ষ, ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরে অনুশীলনের সুযোগ পাননি বললেই চলে। সময় কাটিয়েছেন পরিবারের সাথে, পূর্ব আফ্রিকার দেশটায় তার লক্ষ্য কি থাকবে, বোলিং নিয়ে নতুন কোনো ভাবনা কি তার আছে? নতুনত্ব কাজ করছি, আসলে ডিপেন্ড করবে কেমন ধরনের উইকেট থাকে, কি ধরনের বোলিং করা যায়। আগেরবারের মতো এবারও সেম, যে সেরাটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দলকে জেতানোর পেছনে যাতে আমার কন্ট্রিবিউশন থাকে, এটাই লক্ষ্য থাকবে। সবশেষ জিম্বাবুয়েতে দারুণ ছিলেন তাসকিন আহমেদ। নতুন মিশন শুরু হচ্ছে টি টোয়েন্টি সিরিজ দিয়ে। প্রতিপক্ষের বিপক্ষে আগে তিনটা টি টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে তাসকিনের। কুড়ি ওভারের ক্রিকেটের হিসেব কষলে খারাপ বলার উপায় কই? শেষ দশ টি টোয়েন্টিতে হিসেবটা পরিষ্কার। তাসকিন যে খারাপ করেছেন সেটা বলার সুযোগ তিনি দিচ্ছেন কই? শেষ একটা বছর মিরপুরে অবসরে সবচেয়ে বেশি ক্যামেরা বন্দী হওয়া পেসার সম্ভবত তাসকিন আহমেদ। কারণ কেউ থাকুক না থাকুক, মাঠে সবসময় তিনি ছিলেন। কখনো বোলিং অনুশীলন করেছেন, আবার কখনো ফিটনেস নিয়ে কাজ করেছেন। পরিকল্পনা ভিন্ন হতে পারে, তবে মাঠে তার উপস্থিতি ছিলই, সেটাই আলাদা করেছে তাসকিনকে। জিম্বাবুয়ে আফ্রিকার দেশ, তবে বিশ্লেষকরা বলেন তাদের উইকেটের ধরন অনেকটা শ্রীলঙ্কার মতো। পেসাররা সুবিধা পায়, সুবিধা থাকে স্পিনারদের জন্য। সর্বোপরি স্পোর্টিং উইকেট যেমন হয় আর কি, এমন উইকেটে ভালো করা মানে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়া। প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলে লাইমলাইট থাকে কম, ভালো পারফরমেন্সের মূল্যায়নও তেমন হয় না। তবুও তাসকিনদের জন্য হয়তো প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ, প্রতিটা ম্যাচই খেলতে হয় দেশের জন্য। মানুষ প্রত্যয়, অলরাউন্ডার। বাবা, ভাইয়া মালয়েশিয়া থেকে কল করেছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আব্বা মাত্র এই মাসের খরচ আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। ভাইয়া, আমার জন্মদিনের গিফট কোথায়? দেখো গতবারের মতো যেন না হয়, গিফটের টাকা পাঠালে জন্মদিনের আগে আর টাকা হাতে পেলাম জন্মদিনের পরে। না না না, এইবার এই সমস্যা হবে না। এনসিসি ব্যাংক আপনার সাথেই সবসময়।